আসছি তো গতকাল তোমাদেরকে কিছু কোয়েশ্চেনস আনসার্স দিয়েছিলাম, আশা করি তোমরা সেগুলো পেয়ে গেছো। হ্যাঁ, তোমরা লিখে নিও, যদি অসুবিধে হয় না বুঝো তো তবে আমাকে বলো। বাবা, আমি শুরু করছি। টি কেম টু ইউরোপ অনলি ইন দ্য 16th century অ্যান্ড ওয়াজ ড্রাঙ্ক মোর এজ মেডিসিন দেন এজ বেভারেজ। তো অনলি 16th century ইউরোপে চা এসেছিল, আর ইউরোপে এটা বেভারেজ মানে মানে ড্রিঙ্ক, এনি সর্ট অফ ড্রিঙ্ক হচ্ছে ব্যাপার, যে কোনো পানীয় ড্রিঙ্ক সেটা হচ্ছে বেভারেজ। ইউরোপে বেভারেজ হিসাবে কম ব্যবহার করা হতো, এটা মেডিসিন হিসাবে এরা ব্যবহার করতেন। দ্য ট্রেন ক্ল্যাটার্ড ইন টু মরিয়ানি জাংশন, ট্রেনটা মরিয়ানি জাংশনে এসে থামলো, ক্ল্যাটার করে মানে টক 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 শব্দ করাকে বলে ক্ল্যাটার। দ্য বয়েজ কালেক্টেড দেয়ার লাগেজ অ্যান্ড পুশ দেয়ার ওয়ে টু দ্য ক্রাউডেড প্ল্যাটফর্ম। পাঞ্জল অ্যান্ড রাজবীর ওরা তাদের লাগেজ নিয়ে প্ল্যাটফর্মে, যেটা খুব ক্রাউডেড, খুব ভীষণ ভিড়, সেখানে ওরা নামলো। প্রাঞ্জল'স প্যারেন্টস ওয়ার ওয়েটিং ফর দ্যাম, প্রাঞ্জলের মা বাবারা এসেছিলেন তাদেরকে নিয়ে যেতে, তারা অপেক্ষা করছিলেন। সুন দে ওয়ার ড্রাইভিং টুয়ার্ডস জেকিয়া বাড়ি, দ্য টি গার্ডেন ম্যানেজড বাই প্রাঞ্জল'স ফাদার। খুব মানে তাড়াতাড়ি তারা জেকিয়া বাড়ির দিকে রওনা হলেন, যে টি গার্ডেন, এটা হচ্ছে টি গার্ডেন চা বাগান, এটার ম্যানেজার হচ্ছেন প্রাঞ্জলের বাবা। এন আওয়ার লেটার দ্য কার ভিয়ার শার্পলি অফ দ্য মেইন রোড, মানে ঘন্টাখানেক পরে এই গাড়িটা টার্ন করলো, করে মেইন রোডে গেল। দ্য ক্রস লিটল ক্যাটেল ব্রিজ অ্যান্ড ক্যাটেল সরি ক্যাটেল ব্রিজ অ্যান্ড এন্টার ঢেকিয়াবাড়ি টি এস্টেট। তারা একটা ক্যাটেল ব্রিজ ক্রস করলো, ক্যাটেল ব্রিজটা হচ্ছে একটা ব্রিজ যেটার মধ্যে ফাঁক ফাঁক থাকে, ফাঁক ফাঁক কেন দেওয়া হয়, যাতে গরু যেতে না পারে, গরু বা এই ধরনের ওরা যেতে না পারে, শুধু মানুষ বা গাড়ি যেতে পারে, তার জন্য এটাকে বলে ক্যাটেল ব্রিজ। এন্টার ঢেকিয়াবাড়ি টি এস্টেট, এবং ঢেকিয়াবাড়ি টি এস্টেটে তারা ঢুকে গেল। অন বোথ সাইডস অফ দ্য গ্রেভেল রোড ওয়ার একর আপন একর অফ টি বুশেস অল নিটলি প্রুনড টু দ্য সেম হাইট। অন বোথ সাইডস অফ দ্য গ্রেভেল রোড, গ্রেভেল রোড হচ্ছে যে রাস্তা নুড়ি দিয়ে, হ্যাঁ নুড়ি দিয়ে তৈরি, সেটাকে বলে গ্রেভেল রোড। তো ওটার দুই দিকে একাড়ের একার, যতটুকু দৃষ্টি যায় শুধু চা বাগান, শুধু চা বাগান, টি বুশেস, ঝুপ ঝুপ চা, চায়ের ঝুপ, চা বাগান। দে নিটলি অল নিটলি প্রুন টু দ্য সেম হাইট, একদম কাটা, সমানভাবে কাটা, এবং এই যে যতদূর দৃষ্টি যায় ওই চায়ের ঝুপ আছে এবং প্রত্যেকটা সমানভাবে কাটা, এটাই চায়ের চা বাগানের বিউটি, তার জন্য এগুলো দেখতে ভীষণ ভালো লাগে। গ্রুপস অফ টি প্লাকার্স উইথ ব্যাম্বু বাস্কেটস অন দেয়ার ব্যাগস ওয়েয়ারিং প্লাস্টিক অ্যাপ্রনস ওয়ার প্লাকিং দ্য নিউলি স্প্রাউটেড লিভস। গ্রুপস অফ টি প্লাকার্স, টি প্লাকার্স মানে যারা চা তুলে, চায়ের গাছ থেকে কচি কচি পাতাগুলো তুলে তারপরে ওগুলো নিয়ে ফ্যাক্টরিতে যায়, তারপরে চা তৈরি হয়, এদেরকে বলে টি প্লাকার্স, প্লাক করে মানে তোলা। উইথ ব্যাম্বু বাস্কেটস, তার পিছন দিকে বাঁশের ঝুড়ি, হ্যাঁ ওয়েয়ারিং প্লাস্টিক অ্যাপ্রনস, প্লাস্টিকের অ্যাপ্রনস সামনে দিয়ে পড়া। ওয়ার প্লাকিং নিউলি স্প্রাউটেড লিভস মানে নিউ লিভস, চা যে চা গাছে নতুন নতুন পাতা গজিয়েছে ওই পাতাগুলোই ওরা ওঠায়। প্রাঞ্জল'স ফাদার স্লোড ডাউন টু অ্যালাউ এ ট্র্যাক্টর পুলিং এ ট্রেলার লোড অফ টি লিভস টু পাস। প্রাঞ্জলের বাবা স্লোড ডাউন, গাড়িটা থাম মানে থামলেন না, তবে স্লো করলেন, ধীর গতি করলেন, কেন একটা ট্র্যাক্টর যাচ্ছিল যেটার পিছন দিকে একদম ফুল লোড চা পাতা দিয়ে, এটাকে তিনি পাস দিলেন। দিস ইজ দ্য সেকেন্ড ফ্লাশ অর স্প্রাউটিং পিরিয়ড ইজেন্ট ইট মিস্টার বড়ুয়া, রাজবীর আস্ট। রাজবীর জিজ্ঞেস করলো মিস্টার বড়ুয়া, মানে যিনি ম্যানেজার, টি গার্ডেনের ম্যানেজার, তাকে জিজ্ঞেস করলো, এটা দ্য সেকেন্ড ফ্লাশ অর স্প্রাউটিং পিরিয়ড, স্প্রাউটিং পিরিয়ড যেসব তোলা হয় এই এটাকে বলে স্প্রাউটিং পিরিয়ড, চা পাতা তোলা, চা মানে হ্যাঁ
গাছ থেকে যখন পাতা তোলা হয় সেটা হচ্ছে চা পাতা তোলা হয়। রাজবীর আস ইট লাস্ট ফ্রম মে টু জুলাই অ্যান্ড ইট ইজ দ্য বেস্ট টি। এই যে স্প্রাউটিং পিরিয়ড এটা মে থেকে জুলাই পর্যন্ত, এবং এই সময় সবচেয়ে বেশি মানে চা হয় আর কি। ইউ সিম টু হ্যাভ ডান ইউর হোমওয়ার্ক বিফোর কামিং, প্রাঞ্জল'স ফাদার সেড ইন সারপ্রাইজ। প্রাঞ্জল'স প্রাঞ্জলের বাবা একটু মানে কৌতুক করেই বললেন, ইউ সিম টু হ্যাভ ডান ইউর হোমওয়ার্ক বিফোর কামিং, মানে এখানে আসার আগে নিশ্চয়ই তুমি কোনো হোমওয়ার্ক করেছো। হোমওয়ার্কটা কি? মানে চা নিয়ে যে পড়াশোনা করেছে, এটাই তিনি বলছেন হোমওয়ার্ক করেছ। প্রাঞ্জল'স ফাদার সেড ইন সারপ্রাইজ, তিনি মানে অবাক হয়ে গেলেন যে প্রাঞ্জল এত কিছু জানে, সে আসামের না এসব তো সে এত কিছু জানে। ইয়েস মিস্টার বড়ুয়া, রাজবীর অ্যাডমিটেড, বাট আই হোপ টু লার্ন মাচ মোর হোয়াইল আই এম হিয়ার। তখন রাজবীর অ্যাডমিটেড মানে সে স্বীকার করলো, ইয়েস মিস্টার বড়ুয়া, বাট আই হোপ টু লার্ন মাচ মোর হোয়াইল আই এম হিয়ার। যখন আমি এখানে এসেছি আমি আশা করি আমি আরো অনেক কিছু জানবো চা সম্বন্ধে। আজকে তোমাদের এই লেসনটা এখানে শেষ হলো, কালকে আমি তোমাদেরকে কিছুটা দিয়েছিলাম, কারবা প্রশ্ন দিয়েছিলাম, কোশ্চেন্স অ্যান্ড অ্যান্সার্স, আজকে বাকিগুলো আমি দিয়ে দেব, এবং এই তোমাদের এই লেসনটা শেষ, তোমার বাড়িতে বসে পড়ো। যদি কোনো কনফিউশন থাকে তবে তোমাদের গ্রুপে জানাবে, স্টুডেন্টস গ্রুপে জানাবে, আমি দেখব কি করা যায়। তারপর নিউ লেসনে আমি এগিয়ে যাব ফ্রম টুমরো। থ্যাংক ইউ।